गुड इविनिंग सकल के आजकल भिडियो प्रिय माध्यमिक भाई बोर तो भिडियो हे तुम्हारे मूलत माध्यमिक टेस्टर गणित प्रश्नपत्र ओपर यहाँ हे बचर टेस्टर गणित प्रश्नपत्र तो जर ए परीक्षा होाओ भिडियो देखे नाओ और जर अलरेडी परीक्षा हो गए ताओ भिडियो देखे नाओ पारे तुम्हारा स्क्रीनशॉट नहीं रेखे देवे तुम्हारा भिडियो स्किप कर से कोश्चनगुलि नियमित प्रैक्टिस कर ठीक है तो এই কোশ্চেন পেপার থেকে কোন কোন অঙ্কগুলি কমন এসেছে আমাদের সাজেশন থেকে এবং কোনগুলি তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলি তোমাদের যারা টেস্ট পরীক্ষা তাদের এখনও হয়নি তাদের জন্য ইম্পর্টেন্ট সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো এখানে মধ্যে তোমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে এই যে এ টাকার বার্ষিক 10% সরল সুদে বিমাসে সুদ, এই অঙ্কটি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে যাবে তোমাদের মধ্যে যে তোমরা দেখে না প্রতিটা কোশ্চেনই ইম্পর্টেন্ট যেহেতু এসেছে। এবার তোমাদের তারপরের কোনটা ইম্পর্টেন্ট রয়েছে, তারপরে তোমাদের রয়েছে এই যে পাঁচের এবং পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা যেটা রয়েছে তোমাদের এই যে পাঁচের অঙ্কটি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এবং ছয়ের অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। বইয়ে তোমাদের এটা 15 আছে, এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে 12, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব কোন কোন অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। দুয়ের দাগে, দুয়ের দাগের মধ্যে বলে দিচ্ছি কোন অঙ্কগুলি তোমাদের ইম্পর্টেন্ট। দুয়ের দাগের মধ্যে এই যে দুয়ের দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুয়ের দুইটা ইম্পর্টেন্ট, এই দুয়ের পাঁচেরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদের চলে যাবো তারপরের যে অঙ্কগুলি বলছি ইম্পর্টেন্ট সেগুলি প্রতিটা স্কুলেই কিন্তু কমন, প্রতিটা স্কুলেই এগুলো আসার চান্স বেশি। তারপর হচ্ছে তিনের দাগের একের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনের দাগের একের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তিনের দাগের তিনের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর তিনের দাগের চারের অঙ্কটা ইম্পর্টেন্ট, তিনের দাগের চার এবং তিনের দাগে যে ছয়ের অঙ্কটি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। তবে এটি তোমাদের মূলত এমসিকিউ হিসাবে অঙ্কটি দেওয়া হয়। এরপর চলে যাবো টু মার্কসে, টু মার্কসে কোন কোন অঙ্কগুলি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রতিটা অঙ্কই প্র্যাকটিস করবে, তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো জানিয়েছি। প্রথমকার অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমকার অঙ্কটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো আমরা তারপরে, তো তারপরের অঙ্কগুলির মধ্যে তোমাদের যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে দেখো লভ্যাংশ থেকে অর্থাৎ তোমাদের অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলি দেয় সেগুলো বই থেকে দেবে যতদূর সম্ভব, ঠিক আছে? তবে এখান থেকে বইয়ের বাইরে দিয়েছে। তো এখান থেকে এই যে এই তোমাদের আটের অঙ্কটি, এই যে আটের অঙ্কটি, ঠিক আছে? এই অঙ্কটি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর রয়েছে তোমাদের নয়ের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, নয়ের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আর তোমাদের বারোর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? বারোর অঙ্কটি, এই বারোর অঙ্কটি কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর চলে যাবো আমরা পাঁচের দাগে, পাঁচের দাগের এখানে 5 মার্ক্সের একটা কোশ্চেন আছে, বার্ষিক 4% দুবছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 80 টাকা হবে। কত টাকার এই অঙ্কটি? এত সহজ কোশ্চেন আশা করি দেবে না। তবে দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? অঙ্কগুলি ভালো রকম ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে একই বৃত্তাংশ কোনগুলি মান সমান, তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই উপপাদ্যটা, এই উপপাদ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। তারপরে জ্যামিতিক পদ্ধতিতে রুট কুড়িয়ে মান, এটা খুব ইম্পর্টেন্ট। আর এবছর তো পরিবৃত্ত ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি, প্রমাণ করো বৃত্ত ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমাদের এই প্রমাণটা ইম্পর্টেন্ট রয়েছে টেস্টের জন্য, ফাইনালের জন্য কিন্তু এই প্রমাণটা কোনো ইম্পর্টেন্ট প্রমাণ না, সরি, এটা হচ্ছে তোমাদের এক্সের মান বড় করা, সমাধান করা, ঠিক আছে? তারপর তোমাদের দশের দিকে দুইয়ের যে সরলটা রয়েছে, সরলটা যদি কেউ সরলটা করে যায় শুধু তাহলে কমন পেয়ে যাবে। তারপর হচ্ছে এগারো দাগের এই অঙ্কটা, এগারো দাগের প্রথম অঙ্কটা যেটা দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে কিন্তু এই অঙ্কগুলো আসছে। তারপর এগারো দাগের দুয়ের অঙ্কটি ইম্পর্টেন্ট, এগারো দাগের দুয়েরটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বারোর দাগের, বারোর দাগের মধ্যে বলে দিচ্ছি বারোর দাগের দুই এবং তিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুই এবং তিন। তারপর চলে যাবো তেরোর দাগে, তেরোর দাগের মধ্যে রয়েছে তোমাদের ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির মধ্যে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দুয়েরটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুয়েরটা, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, দুয়েরটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট যাদের হয়নি তাদের এবং ফাইনালের জন্য। তবে চতুর্থ দাগের একের অঙ্কটি এবং দুয়ের অঙ্কটি উভয় অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, দুটি অঙ্ক এখানে মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে। তারপর হচ্ছে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানে দেখো তোমাদের সংখ্যাগুরু মান এবং মধ্যমান নির্ণয় করা, এই দুটি অঙ্ক তোমরা বেশিরভাগ, সংখ্যাগুরু মান এবং মধ্যমান নির্ণয় করা, এই দুটি অঙ্ক তোমাদের পড়ার চান্স বেশি, তাই দুটি অঙ্ক তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এইটি হচ্ছে তোমাদের মাধ্যমিকের টেস্টের ম্যাথের সম্পূর্ণ কোশ্চেন পেপারটি, তোমরা দেখে নিয়ে নিয়মিত অনুসরণ করো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি কোনোরকম সমাধান ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরার। সকলকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে আবারও পুনরায় কোনো ভিডিওতে নতুন কোনো কোশ্চেন পেপারের সাথে। ধন্যবাদ।